শীতকালীন সবজি সিম দিয়ে মজার একটা নিরামিষ তরকারি শেয়ার করছি। এটা হলো সিম চচ্চড়ি, আমার তো খুবই পছন্দ, আর এটা তৈরি করা একদমই সহজ। তাহলে আর দেরি কেন, মূল রেসিপিতে ফিরে যাচ্ছি। আশা করছি বরাবরের মতো এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সিম চচ্চড়ি এই রেসিপির জন্য উপকরণ লাগবে একদমই কম। এখানে আমি রান্নার রেগুলার তেল ব্যবহার করছি, তবে আপনি চাইলে হাফ হাফ করে সরিষার তেল ও রান্নার রেগুলার তেলটা ব্যবহার করতে পারেন। প্রথমে পেঁয়াজ বাটা ব্যবহার করলাম 1 টেবিল চামচ, জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আচ্ছা, আমি যেহেতু সরিষা বেটে পেঁয়াজ বেটেছি, এজন্য পেঁয়াজের কালারটা এরকম লাগতে পারে। এখানে রসুন ব্যবহার করলাম 1/2 চা চামচ। একটা কথা বলে রাখি, প্রথমেই বলেছি সিম চচ্চড়ি করব। চচ্চড়িতে বেশি মশলা হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না, এজন্য মশলা পরিমাণটা কম দিলাম। এখানে গুঁড়া মশলা ব্যবহার আগে সামান্য পরিমাণ পানি ব্যবহার করলাম। প্রথমেই হলুদ দিয়ে দিলাম 1/2 চা চামচ, সবুজ তরকারিতে হলুদের পরিমাণটা কম দিলাম। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া ব্যবহার করলাম 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করলাম 1/2 চা চামচ। এই সিম চচ্চড়ির স্বাদকে দ্বিগুণ করার মূল ইনগ্রেডিয়েন্টস হলো সরিষা বাটা। হয়তো খেয়াল করেছেন, আমি কিন্তু এখনও সরিষা বাটাটা ব্যবহার করিনি। এর একটা কারণ আছে, আমি যদি প্রথমেই সরিষা বাটা দিয়ে মশলা কষাতে থাকি তাহলে হবে কি, তরকারিটা খেতে তিতা লাগবে। এজন্য এ সকল উপকরণ প্রথমে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আমি সেই সরিষা বাটা ব্যবহার করছি। আচ্ছা, এখানে আমি হাফ কালো ও হাফ সাদা সরিষা ব্যবহার করেছি, তবে আপনি চাইলে শুধু সাদা সরিষাটাও ব্যবহার করতে পারেন। কিন্তু কালো সরিষা তো ব্যবহার করলে হয় কি, সেক্ষেত্রে রেসিপিটা খেতে তিতা লাগতে পারে। সরিষা বাটা দিয়ে তরকারি রান্না করার ক্ষেত্রে যাতে তিতা না হয়, এক্ষেত্রে ছোট্ট একটি টিপ শেয়ার করছি। আমি সরিষাকে বাটার সময় করেছে কি, 2টা কাঁচামরিচ ও 1/2 চা চামচ লবণ দিয়ে বেটে নিয়েছি। এর ফলে সরিষা খেতে তিতা লাগবে না। সরিষা বাটা দিয়ে মশলার বেশি কষানোর কোনো প্রয়োজন নেই। এ পর্যায়ে সে সিম দিব, আমি একটু দেখিয়ে দিই আমি সিমগুলোকে কিভাবে কেটে নিয়েছি। যে সিমগুলো তুলনামূলক বড় সেগুলোকে দুই ভাগ করে নিয়েছি, আর ছোট সিমগুলোকে আস্তই রেখেছি। আস্ত বলতে আবার দুপাশে শিরা রেখে দিনি, শিরাকে ফেলে দিয়েছি, ভিতরে পোকা আছে কিনা এটা চেক করে কুটে নিয়েছি। সিমগুলো দিয়ে মশলার সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সিমকে নাড়াচাড়া করে এ পর্যায়ে এসে কাঁচামরিচ ফালি ব্যবহার করছি। আমি 4 টুকরো ব্যবহার করলাম, তবে আপনাদের টেস্টটা আপনাদের উপরই নির্ভর করবে। যেহেতু আমি ঝোলের পরিমাণ একদমই রাখবো না, একটা গা মাখা ভাব থাকবে, চচ্চড়ি হবে, এজন্য এখানে পানির পরিমাণটা দিচ্ছি 1 কাপ থেকে কিছুটা বেশি। তারপর চুলাকে একদমই হাই করে ঢেকে রাখবো, জাল উঠে গেলে জালকে একদমই কমিয়ে রাখবো, যেহেতু সিদ্ধ হওয়ারও একটা ব্যাপার আছে। যখন সিমে এভাবে টকবক করে জাল উঠতে শুরু করবে, তখন সিমকে একটু নাড়াচাড়া করে দেব। উদ্দেশ্য একটাই, নিচের সিমগুলো উপরে দিয়ে দেব আর উপরের সিমগুলো নিচে দিয়ে দেব। তা না হলে হবে কি, কোনো সিম বেশি সিদ্ধ হয়ে যাবে, কোনোটা আবার কাঁচা থেকে যাবে। এরপর চুলাকে মিডিয়াম করে ঢেকে রেখে দেব, তা না হলে হবে কি, পানিটা টেনে যাবে, সিম কিন্তু কাঁচা থেকে যাবে। প্রায় 7-8 মিনিট পরে ফিরে আসলাম। স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন, এতে কিন্তু খুব বেশি পানি নেই। আবার সিমগুলো গলেও যায়নি, অথচ পারফেক্ট সিদ্ধ হয়েছে। আমি বরং আপনাদেরকে একটু দেখিয়েই দিই। এই সিম চচ্চড়ির স্বাদকে আরও দ্বিগুণ করার জন্য চিনি ব্যবহার করছি 1/2 চা চামচ। এটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এর ফলে কিন্তু এই চচ্চড়ির স্বাদটাই বদলে যাবে। এরপর এটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখব। জাস্ট 2 থেকে 3 মিনিট পরে ফিরে আসলাম। সিম চচ্চড়ি একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এ পর্যায়ে এসে আপনারা একটু ঝাল, চিনি, লবণের পরিমাণটাও দেখে নিতে পারেন। এই চচ্চড়িটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন ঝোলের পরিমাণটা আর একটু গায়ে গায়ে হয়ে আসবে। এখন আমি চুলাকে বন্ধ করেই একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি। সিম কাটা থেকে শুরু করে রান্না পর্যন্ত আধা ঘন্টার সময়ও কিন্তু লাগলো না, অথচ কত মজার একটা রেসিপি ঝটপট তৈরি করে ফেললাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু কথা হবে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।